শিবাই নমস্কার দর্শক বন্ধু নিয়ে চলে এলাম আপনাদের জন্য আজকের দৈনিক রাশিফল সাতই জুন সোমবার আজকের দিনটা আপনাদের কেমন যাবে আজকের তিথি হলো কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি এবং আজকের নক্ষত্র হল ভরণী নক্ষত্র আজকের দিনে রাহুকাল হলো সকাল ছটা তেত্রিশ থেকে সকাল আটটা চোদ্দ পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে তাছাড়াও আজকের দিনে প্রত্যেকটি রাশিলগ্ন সাপেক্ষে ওভারঅল শুভ সময় হলো সকাল আটটা সতেরো থেকে সকাল নটা পঞ্চান্ন এবং দুপুর একটা বাইশ থেকে সন্ধ্যে সাতটা আটত্রিশ পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন তাছাড়াও আপনাদের প্রত্যেকটি রাশি লগ্ন সাপেক্ষে স্পেসিফিক শুভ সময় আমি প্রত্যেকটি রাশি লগ্ন বলার সময় প্রথমেই কভার করে দেব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ভিডিও নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো আর দেরি না করে চলে আসছি মূল অনুষ্ঠানে চলে আসছি মেষ লগ্নের আজকের দিনটা কেমন যাবে প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে আজ আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত করতে সক্ষম হবেন অর্থাৎ আজ প্রেম জীবন বেশ সহজ সরল হবে প্রেম জীবনে আজকের দিনে কিন্তু সুখ শান্তি বজায় থাকবে তার পাশাপাশি রোমান্টিক কিছু বা আনন্দপূর্ণ কিছু মুহূর্ত কাটতে পারে এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো এবং আপনার মন কিন্তু আনন্দিত হয়ে উঠবে তার পাশাপাশি আজকের দিনে আপনার জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে বা পুরনো কোনো প্রেম আজকের দিনে আপনার জীবনে ফিরে আসতে পারে এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে আজ কিন্তু কিছুটা ঝামেলা ঝঞ্ঝাট কাটতে চলেছে অর্থাৎ দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি কোনো ব্যক্তিকে ঘিরে কিন্তু দাম্পত্য জীবনে সন্দেহ দানা বাঁধতে পারে একে অপরের প্রতি এবং একে অপরের প্রতি কিন্তু কিছুটা ব্যবহার করে উঠতে পারেন এবং যার কারণে দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা বাড়বে এই বিষয়টাকে আজকের দিনে কিন্তু মাথায় রাখা উচিত আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে ব্যবসায়িক দিক থেকে আজকের দিনটা আদর্শ নতুন কোনো ব্যবসা আজকের দিনে শুরু করা যেতে পারে আপনি যদি পার্টনারশিপে কোনো ব্যবসা করে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে একটুখানি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে পার্টনারশিপে ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে কিন্তু বিনিয়োগ করা একদমই ঠিক হবে না আজকের দিনে যে কোনো ধরনের বিনিয়োগ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো তাছাড়াও আজকের দিনে কিন্তু কর্মের জায়গা থেকে যেটা দেখা যাচ্ছে কর্মের জায়গায় উন্নতি রয়েছে কর্মের জায়গায় কিন্তু আজকে প্রমোশন হতে পারে তার পাশাপাশি কর্মের জায়গায় কর্মক্ষেত্রে উচ্চ আধিকারিকদের দ্বারা আজ আপনি প্রশংসিত হবেন এবং আপনার ফেলে রাখা কাজগুলো কিন্তু আজ সময় মতো করতে সক্ষম হবেন যারা কর্মহীন হয়ে বসে রয়েছেন অর্থাৎ বহুদিন ধরে কর্মের চেষ্টা করছেন কর্ম পাচ্ছেন না সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু আপনার কর্মপ্রাপ্তি হতে পারে বা আজকের দিনে যদি কোথাও ইন্টারভিউ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে আপনি সফল হতে পারেন এবং সার্বিকভাবে ওভারঅল কিন্তু আজকের দিনটা আপনার বেশ ভালো যাবে এবং আপনি সার্বিকভাবে সাফল্য লাভ করবেন আজ আপনার উপার্জন বাড়বে এবং নতুন নতুন উপার্জনের সোর্স আরও আপনি খুঁজে পেতে পারেন এবং সেইগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন বন্ধু এবং প্রিয়জনদের সহযোগিতা নিজের কাছে নিজের কাজে লাগাতে পারেন অর্থাৎ তাদের দ্বারা কিন্তু আজকের দিনে আপনি কিছুটা উন্নতি করতে সক্ষম হবেন তবে পরিবারের সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু পুনরায় বিবাদ শুরু হতে পারে অর্থাৎ সম্পত্তি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আত্মীয় স্বজন বা ছোট ভাই বোনের সঙ্গে মতানৈক্য ঝামেলা অশান্তি দেখা দিতে পারে অবশ্যই এই বিষয়টাকে মাথায় রাখতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে আজকের দিনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন সেটাই আপনার জন্য ভালো হবে তাছাড়া আজকের দিনে তেমন কোনো সমস্যা নেই দীর্ঘদিন ধরে যদি কোনো আইনি জটিলতা বা মামলা মোকদ্দমা চলে থাকে তার থেকে কিন্তু আজকের দিনে মুক্তি লাভ করতে পারে বা নিষ্কৃতি পেতে পারে এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো যাবে চাকুরিজীবীরা নিজেদের কাজে সন্তুষ্ট হতে পারবেন না আজকের দিনে কোথাও যেন একটা উৎকণ্ঠা কাজ করবে নিজের কাজের প্রতি একটা স্যাটিসফাইড না হওয়া এই ধরনের একটা প্রবণতা আজকের কিন্তু আপনার মনের মধ্যে কাজ করতে পারে তাই এই দিক থেকে একটুখানি আজকের দিনে মনের চঞ্চলতা কিছুটা বাড়তে পারে আজ আধ্যাত্মিক কাজ বা দান ধ্যান বা সামাজিক কাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে এবং যার কারণে আপনার কিন্তু মনের মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করবে এবং আপনি যদি সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু আপনার সুনাম কিছুটা বৃদ্ধি পেতে পারে এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য ওভারঅল বেশ ভালো আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো আট শুভ রং হলো লাল এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো বেলা দশটা আঠেরো থেকে বিকেল চারটে পঁয়ত্রিশ পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশি ফলে চোখ রাখুন চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায় বৃষরাশি বৃষলগ্নের আজকের দিনটা কেমন যাবে প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজ আপনার জ্ঞান বৃদ্ধির যোগ রয়েছে নতুন নতুন জিনিস শিখতে বা জানতে পারেন কিংবা নতুন কিছু জানার প্রতি আজ কিন্তু আপনার মধ্যে একটা বাড়তি আগ্রহ দেখা দেবে আজকে দিনে জীবনে সদ্গুরুর লাভ হতে পারে বা কোনো বয়স্ক ব্যক্তির থেকে কিছু জ্ঞান আহরণ করতে পারেন এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে ব্যবসার দিক থেকে যেটা দেখা যাচ্ছে আপনি যদি ব্যবসার সাথে যুক্ত হয়ে থাকেন বিশেষ করে যদি কোনো যানবাহন বা গাড়ির ব্যবসার সাথে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো উপার্জন বৃদ্ধির যোগ রয়েছে সেই সঙ্গে কোনো গ্যারেজের সাথে যদি আপনি যুক্ত হয়ে থাকেন আপনার যদি এই ধরনের কোনো ব্যবসা থাকে সেক্ষেত্রেও আজকের দিনটা বেশ ভালো যাবে তার পাশাপাশি আপনার যদি কোনো গার্মেন্টস বা স্টেশনারি দোকানের সঙ্গে অর্থাৎ স্টেশনারি এই ধরনের কোনো দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত থাকেন আপনি সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বাড়তি কিছু সুযোগ এনে দিতে পারে আজকের দিনে ব্যবসায়িক দিক থেকে মুনাফা বৃদ্ধি পাবে সেল বাড়তে পারে তার পাশাপাশি আর্থিক দিক থেকে কিন্তু আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো কাটতে চলেছে আজ আপনার উপার্জন বৃদ্ধি আপনি লক্ষ্য করতে পারবেন যার ফলে আজ আপনার আর্থিক দিক কিছুটা মজবুত হবে তার পাশাপাশি আজকের দিনে কিন্তু ব্যয় তুলনামূলকভাবে কম হবে এবং সঞ্চয় কিন্তু কিছুটা বাড়বে আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজ পড়াশোনা সূত্রে ছোট কোথাও অর্থাৎ বাড়ি থেকে ছোটখাটো কোনো ভ্রমণ হতে পারে এবং সেই ভ্রমণ কিন্তু আপনার জন্য আজকের দিনে বেশ লাভদায়ক হবে তার পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনে কিন্তু মনোযোগিতা বৃদ্ধি পাবে এবং যার কারণে কিন্তু সার্বিকভাবে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো এবং পড়াশোনা সংক্রান্ত বিষয় আজকের দিনে নানাবিধ শুভ ফল কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন পারিবারিক দিক থেকে আজকের দিনটা বেশ ভালো যাবে পারিবারিক সদস্যদের সঙ্গে আজ সুসম্পর্ক বজায় থাকবে তার পাশাপাশি আজকে পরিবারের কোনো বয়স্ক ব্যক্তির থেকে আপনি সাহায্য পেতে পারেন বা সেই ব্যক্তির কারণে আজকে যে কোনো ধরনের কঠিন সমস্যা থেকে কিন্তু খুব সহজেই মুক্তি লাভ আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে সুখ শান্তি বজায় থাকবে গৃহের পরিবেশ শান্ত থাকবে এবং আজকের দিনে আপনার পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক আরও মজবুত হবে দীর্ঘদিন ধরে চলা ঝামেলা অশান্তির আজকের দিনে কিন্তু অবসান ঘটতে পারে বা দীর্ঘদিন ধরে যদি কোনো মতানৈক্য চলে থাকে সেই সমস্যার কিন্তু আজকের দিনে সমাধান করতে সক্ষম হবেন তার পাশাপাশি আজকের দিনে আপনার জীবনসঙ্গীকে কোনো সুন্দর গিফট প্রদান করতে পারেন এবং যার কারণে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে রোমান্টিকতা ভাব বজায় থাকবে এবং এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো আজকের দিনে আপনার সন্তান সুখ রয়েছে সন্তানের দিক থেকে আজকের দিনে বিশেষ কিছু শুভ ফল আশা করতে পারেন আপনার যদি প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা দীর্ঘদিন ধরে চলে থাকে সেক্ষেত্রে আজকে দিনে কিন্তু প্রেম জীবন নিয়ে নানাবিধ সংশয় কেটে যাবে আপনার মনের মধ্যে দিয়ে এবং সার্বিকভাবে আজকে দিনে কিন্তু প্রেমের ক্ষেত্রে দিনটা বেশ ভালো এবং অতি উত্তম আজকের দিনে নতুন কোনো প্রেম আপনার জীবনে আসতে পারে তার পাশাপাশি আপনি আজকের দিনে আপনার মনের মানুষকে আপনার মনের কথাটা জানাতে পারেন সেই দিক থেকেও কিন্তু আজকের দিনটা বেশ ভালো প্রেমজী বিবাহের ক্ষেত্রেও আজকের দিনটা বেশ আদর্শ আজকের দিনে এই ধরনের কোনো সিদ্ধান্ত কিন্তু নিতে পারেন সার্বিকভাবে সাফল্য পাবেন অবিবাহিতদের ক্ষেত্রে আজকে দিনে বিবাহের যোগ রয়েছে বিবাহ সংক্রান্ত বিষয়ে কথাবার্তা আজকে দিনে এগোনো যেতে পারে কর্মের দিক থেকে যেটা দেখা যাচ্ছে কর্মের দিক থেকে আজকের দিনটা আপনার জন্য খুব একটা সহজ সরল হবে না কর্মক্ষেত্রে কাজে মন বসাতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি এবং বিশেষ করে আজকের দিনে কিন্তু স্বাস্থ্যজনিত সমস্যার কারণে কর্মের জায়গায় কিছুটা সমস্যা তৈরি হবে কর্মের জায়গায় নিজের কম কাজটাকে কিন্তু কমপ্লিট করতে সক্ষম হবেন না এবং যার কারণে কিন্তু কিছুটা সমস্যা বাড়বে আজকের দিনে আপনার স্বাস্থ্যের প্রতি আজ বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে সেটাই কিন্তু আপনার জন্য ভালো হবে নিজের শারীরিক দিক থেকে কিন্তু কিছুটা যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আজকের দিনে এবং সার্বিকভাবে কিন্তু মানসিক দিক থেকেও আজকের দিনে কিন্তু কিছুটা টানা টানাপড়েন চলতে পারে অবশ্যই একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করুন তাছাড়া ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে আজকের দিনে লটারির সূত্রে অর্থপ্রাপ্তির যুগ প্রবলভাবে রয়েছে ফাটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা আজকের দিনে রয়েছে তার পাশাপাশি আপনি যদি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রেও আজকের দিনে শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে পারেন সার্বিকভাবে আজকের দিনে কিন্তু আর্থিকভাবে লাভবান হবেন ওভারঅল আজকের দিনটা আপনার জন্যে বেশ ভালো যাবে আজ আপনার জন্য শুভ সংখ্যা হল ছয় শুভ রঙ হলো গোলাপি এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো সকাল ছটা ছেচল্লিশ থেকে বেলা এগারোটা কুড়ি পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশি ফলে চোখ রাখুন চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায় মিথুন রাশি মিথুন লগ্নের দিনটা কেমন যাবে প্রথমে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো কাটতে চলেছে আজ আপনি আপনার নিজের নৈতিক কর্তব্য এবং দায়িত্বের ব্যাপারে যত্নশীল থাকবেন আজ অন্যের মুখে হাসি ফোটানোর মতো কাজ করে আপনি প্রসন্নতা লাভ করতে পারেন তার পাশাপাশি আপনি যদি ব্যবসায়িক সাথে যুক্ত হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি কোনো ম্যানুফ্যাকচারিং কারখানা বা সার্ভিস প্রোভাইডিংয়ের কাজের সাথে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে বাড়তি কিছু ভালো ফল আশা করতে পারে আজকের দিনে আর্থিক উপার্জন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আজকের দিনে নতুন কোনো অর্ডার পেতে পারেন বড় কোনো অর্ডার পাওয়ার সাথে সাথে আজকের দিনে কিন্তু আর্থিকভাবে দিনটা বেশ ভালো যাবে ব্যবসায়িক দিক থেকে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে নিতে পারেন নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটা আপনার জন্য আদর্শ সেই সঙ্গে আজকের দিনে কিন্তু ব্যবসায়িক সংক্রান্ত বিষয় কোনো বিনিয়োগ সার্বিকভাবে করতে চাইলে আজকের দিনে করতে পারেন সার্বিকভাবে আপনি লাভবান হবেন নতুন কোনো জিনিস শেখা বা নিজেকে টেকনিক্যালি আপডেট ও আপগ্রেড করার আজকের দিনে সুযোগ পাবেন তাই অবশ্যই নিজেকে কিন্তু ভেঙে আবার নতুন করে গড়ার চেষ্টা করুন সেটাই আপনার জন্য ভালো অন্যের কাজে আজকের দিনে মাথা না ঘামিয়ে নিজের কাজের প্রতি মনোযোগী থাকার চেষ্টা করুন নিজে কি করছেন সেই বিষয়ে কিন্তু লক্ষ্য নজর দিন এবং নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করুন সেটাই আপনার জন্যে ভালো হবে যার কারণে আজকের দিনে কিন্তু কোনো পজিটিভ খবর পেতে পারেন বা আপনার জীবনে আজকের দিনে কোনো পজিটিভ ঘটনা ঘটতে পারে এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখবেন নিজের কাজে মনোযোগী থাকার ফলে নেগেটিভ ভাবনা থেকে দূরে থাকতে সক্ষম হবেন এবং আপনার মাইন্ড দেখবেন কিছুটা ফ্রেশ লাগবে এবং মনো থেকে থাকলে সেই মনোকষ্ট কিন্তু অনেকটাই কমবে এবং মানসিক দিক থেকে শান্তি অনুভব করবেন আজ পারিবারিক দিক থেকে গুরুজনদের আশীর্বাদ এবং পরামর্শ নিয়ে কাজ করার চেষ্টা করুন সেক্ষেত্রে আজকের দিনে সার্বিকভাবে যে কাজেই হাত দেবেন খুব সহজেই সফলতা লাভ করবেন বাড়িতে আগামী দিনে কোনো শুভ বা মঙ্গল কাজের জন্য আজকের দিনে সেই শুভ অনুষ্ঠান নিয়ে আলোচনা করতে পারেন খরচ খরচা নিয়ে পরিবারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিন কোথাও যাত্রা করতে হলে অর্থাৎ আপনার কর্মসূত্রে বা কোনো যে কোনো সূত্রে যদি আজকের দিনে কোথাও ভ্রমণ করতে হয় দূরে কোথাও সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ এবং ভ্রমণ কিন্তু আজকের দিনে আপনার জন্য বেশ লাভদায়ক হতে চলেছে এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে আরো পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বাড়ানোর চেষ্টা করুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের দিনে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো আজ আপনার নিজের ভাগ্য পরিবর্তন করতে আপনি সক্ষম হবেন এবং দেখবেন সার্বিকভাবে আজকের দিনে ভালো কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি বজায় থাকছে দাম্পত্য জীবনে তেমন কোনো সমস্যা নেই তবে আজকের দিনে সন্তানের শরীর স্বাস্থ্যের বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে সেটাই আপনার জন্য ভালো প্রেম জীবনে আজকে কিছুটা টানা তৈরি হতে পারে প্রেম জীবনের সম্পর্কের কিছুটা অবনতি দেখা দেবে অবশ্যই এই দিক থেকে একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে সেটাই আপনার জন্য ভালো হবে তাছাড়াও অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজের সাথে যদি আপনি যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকে দিনে বাড়তি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করুন অনলাইন প্ল্যাটফর্মে কাউকে কোনো কিছু মুখ বলতে যাবেন না নাহলে কিন্তু সমস্যা কিছুটা বাড়তে পারে যে ধরনের মন্তব্য করা থেকে অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো না হলে কিন্তু দিনে কিছু বিপদে পড়তে পারেন এই বিষয়টাকে কিন্তু দিনে মাথায় রাখতে হবে সেটাই আপনার জন্য ভালো হবে দিনে আপনার জন্য শুভ সংখ্যা হলো চার শুভ রং হল হলুদ এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো দুপুর দুটো চোদ্দ থেকে রাত আটটা তেইশ পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশি ফলে চোখ রাখুন চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায় কর্কট রাশি কর্কট লগ্নের আজকের দিনটা কেমন যাবে প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনার জন্য বেশ শুভ সম্ভাবনাময় কাটতে চলেছে আপনি যদি কোনো পাবলিক সেক্টরের কাজের সাথে যুক্ত হয়ে থাকেন বা রাজনীতি কমিউনিকেশন ফিলান্সিং বা ট্রাভেল অথবা হোম ডেলিভারি বা খাদ্য প্রাণীর কাজ কাজের সাথে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো আজ কর্মসংক্রান্ত বিষয়ে নতুন ও ভালো কাজের কিছু সুযোগ পেতে পারেন বা কর্মের জায়গায় কিন্তু উন্নতির সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে যারা এতদিন ধরে কর্মের চেষ্টা করছেন কর্ম পাচ্ছেন না তাদের ক্ষেত্রে আজকে দিনে কিছুটা আশার আলো রয়েছে অর্থাৎ আপনি যদি বহুদিন ধরে কর্মের চেষ্টা করছেন সেক্ষেত্রে আজকে দিনে কিন্তু আপনার কর্মপ্রাপ্তি হতে পারে এই ধরনের কোনো শুভ ঘটনা আজ আপনার জীবনে ঘটতে পারে তার পাশাপাশি আজকে দিনে আপনার আর্থিক অবস্থার উন্নতি করার প্রচেষ্টা করতে হবে সেটাই কিন্তু আপনার জন্য ভালো হবে স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে স্বাস্থ্যজনিত সমস্যা আপনাকে কিছুটা ভোগাতে পারে বিশেষ করে চোখের সমস্যায় কিন্তু আজকের দিনে কিছুটা ভুক্ত হতে পারে তাছাড়াও ঠান্ডা লাগার সমস্যা আজকের দিনে কিন্তু আপনাকে কিছুটা ভুগতে হবে অবশ্যই এই দিক থেকে একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করুন প্রয়োজন হলে ডাক্তারি পরামর্শ নিন দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে আজ ভালোবাসা বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকছে দাম্পত্য জীবনে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে সেই ভুল বোঝাবুজিও কিন্তু আজকে দিনে অবসান ঘটবে আজ সন্তানের কারণে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এবং সামাজিক প্রেক্ষাপটে আজকে দিনে কিন্তু আপনি কিছুটা সুনাম অর্জন করতে সক্ষম হবেন তবে সন্তানকে কেন্দ্র করে বা সন্তান সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পাড়া প্রতিবেশীর সঙ্গে কিছুটা ঝামেলা অশান্তি বা वाद বিবাদে জড়িয়ে পড়তে পারেন এই দিক থেকে আজকে দিনে কিন্তু একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি শুভকর প্রেম জীবনে আজ সুখ শান্তি বিরাজ করছে প্রেম জীবনে আজ জীবনসঙ্গীর সঙ্গে রোমান্টিক কিছু আনন্দপূর্ণ মুহূর্ত কাটতে পারে জীবনসঙ্গীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন এই ধরনের কোনো শুভ ঘটনা আজকের দিনে ঘটতে পারে অবিবাহিতদের ক্ষেত্রে আজ বিবাহ সংক্রান্ত আলোচনা করা থেকে বিরত থাকা উচিত না হলে কিন্তু কিছু ভুল ডিসিশন বা ভুল সম্পর্কে জড়িয়ে পড়া এই দিক থেকে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে তবে যারা দ্বিতীয় বিবাহ সংক্রান্ত বিষয়ে চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো দ্বিতীয় বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে আজকের দিনে আলোচনা করা যেতে পারে এবং সেই দিক থেকে আজকের দিনটা কিন্তু আপনার জন্য বেশ ভালো পড়াশোনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য খুব একটা শুভপ্রদ যাবে না পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনে কিন্তু অমনোযোগিতা কিছুটা বৃদ্ধি পাবে পড়াশোনায় মন বসতে চাইবে না সবসময় একটা উটকো চিন্তা ভাবনা আজকের দিনে কিন্তু আপনার মাথার মধ্যে আসতে পারে এবং যার কারণে কিন্তু পড়াশোনায় মন বসাতে অসুবিধা হবে অবশ্যই এই দিক থেকে একটুখানি পড়াশোনায় মন বসানোর চেষ্টা করা উচিত উচিত পড়াশোনায় কিন্তু মনোযোগিতা যাতে বৃদ্ধি পায় সেই চেষ্টাটা করা উচিত সেটাই কিন্তু আপনার জন্য ভালো হবে তাছাড়াও আজকের দিনে বন্ধুদের বা পরিবারের সাথে কথা বলে নিজের সমস্যার আজ সমাধান খুঁজে পাবেন আজ যদি কোনো সমস্যায় জড়িয়ে পড়েন তাহলে অবশ্যই আপনার বাড়ির গুরুজনদের সাথে সেই সমস্যা নিয়ে আলোচনা করুন অবশ্যই দেখবেন সেই সমস্যা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন কর্মের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজ চাকরিতে পরিবর্তন করার জন্যে আপনার কর্মক্ষেত্রে উচ্চ আধিকারিকদের সাথে কথা বলতে পারেন এবং সেই দিক থেকে কিন্তু কিছু পজিটিভ খবর পেতে পারেন বা বহুদিন ধরে কর্ম পরিবর্তন করার চিন্তা ভাবনা করছেন আজকের দিনে সেই চিন্তা ভাবনায় কিন্তু কিছুটা সাফল্য পেতে পারেন এই ধরনের শুভ ঘটনা আজকের দিনে ঘটতে পারে তাছাড়াও আজকের দিনে কর্মক্ষেত্রে প্রমোশন বা বেতন বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু প্রবল মাত্রায় রয়েছে এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো যাবে এছাড়াও যারা নতুন চাকরির আবেদন করার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভপ্রদ অন্যান্য কথায় বেশি কান না দিয়ে নিজের কাজের প্রতি আজকের দিনে মনোনিবেশ করুন সেটাই আপনার জন্য ভালো আজ কর্মসূত্রে দূরে কোথাও যাত্রা করার সুযোগ হতে পারে এবং সেই যাত্রা আজকের দিনে কিন্তু আপনার জন্য বেশ লাভদায়ক হতে চলেছে এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে আজ লটারি সূত্রে ফাটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং এই তার পাশাপাশি আপনি যদি শেয়ার মার্কেটে আজকে দিনে অর্থ বিনিয়োগ করেন সেই দিক থেকেও কিন্তু আজ আর্থিকভাবে আপনি লাভবান হবেন তাছাড়া ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো তিন শুভ রং হলো সবুজ এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো বিকেল চারটে পঁয়ত্রিশ থেকে রাত নটা বিয়াল্লিশ পর্যন্ত আজকের দিনে এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশি ফলে চোখ রাখুন চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায় সিংহ রাশি সিংহ লগ্নের আজকের দিনটা কেমন যাবে প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো কাটতে চলেছে আজ আপনি আপনার নৈতিক মূল্য ও কর্তব্য পালনে সচেষ্ট থাকবেন এবং নিজের দায়িত্ব পালন করার প্রয়াস করার চেষ্টা করুন সেটাই আপনার জন্য ভালো হবে নিজের দায়িত্ব পালন করলে সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে আপনার মান কিছুটা বাড়বে আজ কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত প্ল্যানিং কাউকে বলবেন না বা নিজের প্ল্যানিং সম্পর্কে কাউকে অবগত করবেন না না হলে কিন্তু আপনার সেই কাজটা ইনকমপ্লিট থেকে যাবে এই দিক থেকে আজকের দিনে বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো বিশেষ করে যদি আপনি খাদ্যদ্রব্যের কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ আজ সার্বিকভাবে কিন্তু ব্যবসায়িক দিক থেকে লাভবান হবেন নতুন কোনো ব্যবসা করা শুরু করার চিন্তাভাবনা যদি আপনার মাথায় এসে থাকে ক্ষেত্রে আজকের দিনে যে কোনো ধরনের নতুন কোনো ব্যবসা শুরু করা যেতে পারে সেই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো ব্যবসায়িক দিক থেকে দীর্ঘমেয়াদী যে কোনো ধরনের লগ্নি বা বিনিয়োগ করা আজকের দিনে যেতে পারে এবং সার্বিকভাবে কিন্তু এই দিক থেকে সাফল্য পাবেন তবে আজকের দিনে ব্যবসায়িক ক্ষেত্রে অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না না হলে কিন্তু ঠকতে হতে পারে ব্যবসায়িক দিক থেকে যদি আজকের দিনে কোনো বড় ধরনের অর্থের লেনদেন করতে হয় সেক্ষেত্রে আজকের দিনে বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করবেন খুঁটিয়ে কাগজপত্র যাচাই করে কিন্তু এই ধরনের ডিসিশান আজকের দিনে নেওয়া ভালো হবে স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে স্বাস্থ্যজনিত সমস্যা আপনাকে কিছুটা ভোগাবে বিশেষ করে বাতজ ব্যথা বেদনা বা জয়েন্টের পেইনে আপনাকে কম বেশি ভুগতে হতে পারে অবশ্যই একটুখানি সাবধানতা অবলম্বন করুন তাছাড়াও আজকের দিনে কিন্তু জলের থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে জলপথে ভ্রমণ থেকে করা থেকে বিরত থাকুন আজকের দিনে আপনার পারিবারিক দিক থেকে বড়দের স্বাস্থ্যের বিষয়ে একটুখানি বাড়তি সতর্কতা বা খেয়াল রাখতে হবে বিশেষ করে আজকের দিনে আপনার পিতা মাতা শরীর স্বাস্থ্যের প্রতি বাড়তি যত্ন নিন সেটাই আপনার জন্য ভালো হবে আজ আপনার ধর্মকর্মের প্রতি মন বাড়বে ধার্মিক কাজের প্রতি আকর্ষণ বাড়বে গৃহে কোনো আনন্দ অনুষ্ঠান বা ধার্মিক অনুষ্ঠান হতে পারে এবং এই ধরনের কাজে আজ আপনি যুক্ত হয়ে মানসিক শান্তি ফিরে পাবেন আজ আপনার কোনো কারণে বিশেষ করে কর্মসূত্রে ছোটোখাটো ভ্রমণ হতে পারে তবে অবশ্যই সেই ভ্রমণ আপনার জন্যে বেশ লাভদায়ক হতে চলেছে কিন্তু ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে আজ ভ্রমণ থেকে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে এই দিক থেকে আজকের দিনে একটুখানি সতর্কতা অবলম্বন করুন সেটাই আপনার জন্যে ভালো হবে দৈনন্দিন জীবনে কোনো কিছু পরিবর্তন আজকের দিনে আপনি লক্ষ্য করতে পারবেন অর্থাৎ আজকের দিনে কিন্তু আপনার জীবনে বড় কিছুর পরিবর্তন ঘটতে পারে এবং যেটা ঘটবে সেটা কিন্তু আপনার ভালোর জন্যই ঘটবে এই বিষয়টাকে আজকের দিনে কিন্তু মাথায় রাখবেন আজকের দিনে আপনার উপার্জন কিছুটা বাড়বে আর্থিক সঞ্চয় বৃদ্ধি পাবে তার পাশাপাশি আপনি যদি কোথাও ধার দেনা জড়িয়ে থাকেন সেই ধার দেনা করা অর্থ কিন্তু আজকের দিনে পরিশোধ করতে পারবেন এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে আজকের দিনে সুখ শান্তি বজায় থাকবে দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকার পাশাপাশি যদি দীর্ঘদিন ধরে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা অশান্তি চলে থাকে সেই ধরনের সমস্যার কিন্তু আজকের দিনে সমাধান আপনারা পেতে পারেন বা আলোচনা সাপেক্ষে কিন্তু সেই সমস্যার সমাধান করতে সক্ষম হবেন পরিবারের সকলের সাথে সম্পর্ক বেশ মজবুত থাকবে আজকের দিনে তাছাড়াও আজকের দিনে আপনার আত্মবিশ্লেষণ করার চেষ্টা করুন অর্থাৎ আপনি নিজে কি করছেন নিজে যেটা করছেন সেটা কতটা ঠিক কতটা যুক্তিযুক্ত কতটা ভুল এই বিষয়টাকে কিন্তু চুলচেরা বা কাটাচেরা করুন তাহলে কিন্তু দেখবেন আপনি একটা সঠিক রাস্তা খুঁজে পাবেন আপনি কোনটা ভুল করছেন সেটাকে ধরতে পারবেন এবং সেটাকে কিন্তু শোধরানোর চেষ্টা করা উচিত আজকের দিনে নাহলে কিন্তু সার্বিকভাবে কিছু বাড়তি সমস্যা আজকের দিনে আপনার জীবনে দেখা দিতে পারে তাছাড়াও আজকের দিনে আপনার জীবনসঙ্গীর জন্য কিছুটা অর্থ খরচ হবে অর্থাৎ জীবনসঙ্গীর পিছনে কিছুটা অর্থ খরচ হতে পারে হতে পারে কোনো দামি গিফট আপনার জীবনসঙ্গীকে দিলেন এই ধরনের কোনো ঘটনা আজকের দিনে আপনার জীবনে ঘটতে পারে। পরিবারের খুশির জন্য আজ পারিবারিকভাবে স্পেশাল কিছু কেনাকাটা করতে পারেন তাছাড়াও বহুদিনের আশা আকাঙ্ক্ষা আজকের দিনে পূর্ণ হতে পারে গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয়ে যে কোনো ধরনের ভাবনা আজকের দিনে গ্রহণ করতে পারেন আপনি যদি লটারির সঙ্গে যুক্ত হয়ে থাকেন নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে আজকের দিনে লটারি সূত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ প্রবল মাত্রায় রয়েছে এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো তাছাড়া ওভারঅল আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো এক শুভ রঙ হলো আকাশি এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো সকাল সাতটা বত্রিশ থেকে দুপুর তিনটে উনপঞ্চাশ পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশি ফলে চোখ রাখুন চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায় কন্যা রাশি কন্যা লগ্নের আজকের দিনটা কেমন যাবে প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ কাটতে চলেছে আজ আপনার আত্মসম্মান ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং যার কারণে কিন্তু আজকের দিনে সার্বিকভাবে আপনি সাফল্য পাবেন আজ যে কোনো ধরনের ব্যাপারে আপনি সার্বিকভাবে সফলতা পাওয়ার পাশাপাশি আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো আইনি জটিলতায় জড়িয়ে থাকেন বা মামলা মোকদ্দমায় জড়িয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেই সব আইনি জটিলতা থেকে আপনার মুক্তিলাভ ঘটবে মামলা মোকদ্দমায় আজকের দিনে জয়লাভের সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্যে বেশ ভালো যাবে ব্যবসায়িক দিক থেকে যেটা দেখা যাচ্ছে ব্যবসার সাথে যদি আপনি যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য মিশ্র থাকবে ব্যবসায়িক দিক থেকে আজকের দিনে যে কোনো ধরনের ডিসিশন নেওয়া থেকে বিরত থাকুন যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু বিশেষ করে ব্যবসা সংক্রান্ত বিষয় যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে নেওয়া একদমই ঠিক হবে না কর্মের দিক থেকে যেটা দেখা যাচ্ছে কর্মের জায়গায় বিশেষ করে যারা ফাইন্যান্স ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো যাবে এবং সার্বিকভাবে কিন্তু কর্মের জায়গায় আপনার মান সম্মান বৃদ্ধি পাবে সহকর্মীদের দ্বারা আজকের দিনে কিন্তু কর্মের জায়গায় আপনি কিছুটা সুযোগ সুবিধা পেতে পারেন বা তাদের দ্বারা আপনি কোনোভাবে উপকৃত হতে পারেন আজ যে কোনো সংক্রান্ত বিষয় কোনো বড় সিদ্ধান্ত নিতে যাবেন না অথবা যদি একান্তই কোনো বড় সিদ্ধান্ত নিতে হয় সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু বিচার বিবেচনা করে এবং সেই সঙ্গে অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিয়ে বা আপনার বাড়ির কোনো গুরুজনের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন সেটাই আপনার জন্য ভালো হবে আজ উপার্জন বাড়ানোর সুযোগ পাবেন সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করুন তার পাশাপাশি আজকের দিনে কোনো বিশেষ মানুষের সাথে আপনার সাক্ষাৎ হতে পারে এবং তার কারণে কিন্তু আজকের দিনে আপনি আপনার ভাগ্যোন্নতির কোনো একটা সুযোগ পেতে পারেন সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করুন দেখবেন আজকের দিনে কিন্তু আপনি সার্বিকভাবে সাফল্য পাবেন এবং লাভবান হবেন আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে দুজনের মধ্যে মতের অমিল দেখা দিতে পারে এবং এর কারণে কিন্তু দাম্পত্য জীবনে সুখ শান্তির কিছুটা ব্যাঘাত ঘটবে দাম্পত্য জীবনে আজকের দিনটা কিন্তু কিছুটা অশান্তি বহুল কাটতে চলেছে অবশ্যই একটুখানি সাবধানতা অবলম্বন করবেন সকাল থেকেই দেখবেন জীবনসঙ্গীর মুড অফ বা মান অভিমানের পালা চলছে এই দিক থেকে কিন্তু দাম্পত্য জীবনে আজ সুখের কোথাও যেন কিছুটা ঘাটতি দেখা দেবে এই দিক থেকে আজকের দিনটা একটুখানি সমস্যা বহুল প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাবে আজকের দিনে প্রেমের সম্পর্কের উন্নতি ঘটবে প্রেম জীবন রোমান্টিকতায় ভরপুর থাকবে তাছাড়াও আজ জীবন সঙ্গীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারে এবং যার কারণে আপনাদের মনের মধ্যে কিন্তু একটা মানসিক শান্তি বিরাজ করবে এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিন আপনি মিশ্র ফল পাবেন এবং তার পাশাপাশি আজকের দিনে পড়াশোনা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু পরিবারের কোনো গুরুজনের সঙ্গে আপনার মতের অমিল ঝামেলা অশান্তি দেখা দিতে পারে অবশ্যই এই দিক থেকে একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করুন আজকের দিনে কোনো সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত হলে বা সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত হলে আপনার মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যার কারণে কিন্তু আজকের দিনে সুনাম কিছুটা বাড়বে আজ স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখুন বিশেষ করে পেটের গোলযোগ লিভার ওরিয়েন্টেড কোনো প্রবলেম আপনাকে ভোগাতে পারে গ্যাস্ট্রিকের সমস্যায় কিন্তু আজকে কিছুটা ভুগতে হতে পারে এই দিক থেকে অবশ্যই আজকের দিনে কিন্তু সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে তাছাড়া আজকের দিনটা ওভারঅল ভালো যাবে আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মের কোনো কাজের সাথে যুক্ত হয়ে থাকেন বা কমিউনিকেশনের কাজের সাথে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো বাড়তি কিছু সুযোগ সুবিধা আজকের দিনে পেতে পারেন সেই সুযোগগুলোকে কিন্তু সঠিকভাবে সঠিক সময় কাজে লাগানোর চেষ্টা করুন সেটাই আপনার জন্য ভালো তাছাড়া ওভারঅল আজকের দিনটা কিন্তু আপনার জন্য বেশ ভালো যাবে আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো তিন শুভ রং হলো নীল এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো দুপুর বারোটা কুড়ি থেকে বিকেল চারটে তিপ্পান্ন পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন চলে পরবর্তী আলোচনায় তুলা রাশি তুলা লগ্নের আজকের দিনটা কেমন যাবে যেটা দেখা যাচ্ছে দিনটা আপনার বেশ চলেছে। আজ আপনি আপনার আশেপাশে আকস্মিক কিছু পরিবর্তন দেখতে পাবেন অর্থাৎ আপনার জীবনকে কেন্দ্র করে কিছু পজিটিভ পরিবর্তন হবে এবং যেটা আপনার ভাগ্য উন্নতির কারণ হয়ে দাঁড়াবে এই পরিবর্তনে আপনার কাজের কিছু থেকে থাকলে তার সদ্ব্যবহার করুন অন্যথায় মনোযোগ না দেওয়ার চেষ্টা করুন অর্থাৎ দিকে কিন্তু মনোযোগ নিবেশ করলে আজকে কিন্তু কিছুটা সমস্যা দেখা দিতে পারে তাই নিজের কোনটা ভালো সেই ব্যাপারটাকে বোঝার চেষ্টা করুন এবং নিজের যাতে ভালো হয় সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু আজকে সারাদিনের কার্যক্রমটাকে নির্ধারিত করুন সেটাই আপনার জন্য ভালো হবে আজ পুরনো কোনো ব্যবসা যদি বন্ধ করার চিন্তাভাবনা নিয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে সেই সিদ্ধান্ত নিতে পারে তার পাশাপাশি যদি বহুদিন ধরে আপনি ভাবছেন যে ব্যবসা পরিবর্তন করবেন বা নতুন কোনো ব্যবসা শুরু করবেন তার জন্য আজকের দিনটা আদর্শ আজকের দিনে যে কোনো ধরনের নতুন প্রপার্টি ক্রয় বিক্রয়ের জন্য দিনটা বেশ ভালো এই ধরনের কোনো কাজ আজকের দিনে কিন্তু করা শুভ হবে আপনি হয়তো বহুদিন ধরে ভাবছেন কোথাও কোনো জায়গা জমি কিনবেন সেক্ষেত্রে আজকের দিনটাকে বেছে নিতে পারেন এই ধরনের কোনো ঘটনা আজকের দিনে আপনার জীবনে ঘটতে পারে তাছাড়াও আজকের দিনে যে কোনো ধরনের শৌখিন দামি জিনিসপত্র বা আসবাবপত্র ক্রয় করতে পারেন হয়তো বহুদিন ধরে আপনার গাড়ি কেনার ইচ্ছা আছে সেই ইচ্ছা কিন্তু আজকের দিনে পূর্ণ হতে পারে সময় এবং পরিস্থিতি অনুযায়ী নতুন কাজ শুরু করা আজকের দিনে শুভ হবে অন্যের প্রতি ঈর্ষা মনোভাব ত্যাগ করে নিজের কাজের প্রতি ফোকাস করুন সেটাই আপনার জন্য ভালো নিজে কি করছেন না করছেন এই বিষয়টাই কিন্তু আজকের দিনে মনোনিবেশ করার প্রয়োজনীয়তা রয়েছে পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে পরিবারে একতা আনার জন্য আজ বিশেষ প্রয়াস করতে হবে অর্থাৎ পারিবারিক জীবনে আজ কিছু ঝামেলা ঝঞ্ঝার দেখা দেবে এবং যার কারণে পারিবারিক জীবনে কিছুটা ছন্নছাড়া ছাড়া পরিবেশ বা পরিস্থিতি তৈরি হতে পারে এই দিক থেকে আজকের দিনে পারিবারিক জীবনে কিছুটা সমস্যা নেমে আসতে পারে তাই চেষ্টা করুন পরিবারের সবার মধ্যে একটা একতা আনার এবং সবাই যাতে মিলেমিশে থাকতে পারে সেই বিষয়টা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা রয়েছে এছাড়াও পরিবারে কোনো বিষয় নিয়ে অশান্তি মনোমালিন্য থেকে থাকলে আজ তা ঠিক করার চেষ্টা করতে পারেন সেই দিক থেকে কিন্তু সাফল্য পাবেন আজ যদি কোথাও ভ্রমণ করতে হয় তবে যাত্রা করার জন্য আজকের দিনটা খুব একটা শুভপ্রদ হবে না আজ একান্তই যতটা পারেন চেষ্টা করুন যে ভ্রমণ থেকে বিরত থাকা ভ্রমণ কিন্তু আজকের দিন আপনার জন্য খুব একটা লাভদায়ক হবে না এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখতে হবে আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজ নিজের পড়াশোনার প্রতি মনোযোগী হতে পারবেন না পড়াশোনার ক্ষেত্রে কিছুটা অমনোযোগিতা বৃদ্ধি পাবে পড়াশোনায় মন বুঝতে চাইবে না এবং সরোপরি আজকে কিন্তু প্রেম জীবন নিয়ে একটা টানাপোড়েন তৈরি হবে প্রেম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আজকের আপনার মনের মধ্যে দুদুল্যমানতা নানা সংশয় একটা ভয় ভয় বাপ এই বিষয়গুলো কিন্তু আজকের দিন আপনার মনের মধ্যে আসতে পারে অবশ্যই এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য কিছুটা সমস্যাদায়ক বা সমস্যা বহুল হতে চলেছে প্রেম জীবনে আজকে টানাপোড়েন মোটামুটি থাকবে তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি বজায় থাকছে দাম্পত্য জীবনে তেমন কোনো সমস্যা নেই তবে আজকের দিনে শরীর সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে সেটাই কিন্তু ভালো হবে না হলে কিন্তু কিছুটা সমস্যা বাড়তে পারে এই দিক থেকে আজকের দিনটা কিন্তু একটুখানি সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে আজ যে কোনো ধরনের ছোট ভাই বোনের সঙ্গে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন সেটা আপনার জন্য ভালো এবং আজকের দিনে কিন্তু ভাই বোনের দ্বারা আপনি কোনো না কোনোভাবে উপকৃত হতে পারেন আজ আপনার যে কোনো বিষয় ত্যাগ বা সমঝোতা করতে হতে পারে অর্থাৎ নিজেকে নমনীয় হয়ে কোনো আলোচনা মিটিয়ে কিন্তু সেই বিষয়টাকে কিন্তু কভার আপ করতে হবে অর্থাৎ সেই বিষয়টাকে কিন্তু পুনরায় আগের জায়গায় নিয়ে আসতে হবে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হতে পারে তাই মাথা ঠান্ডা রেখে সব কিছু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন সেটাই আপনার জন্য ভালো আজ আপনার জন্যে শুভ সংখ্যা হলো নয় শুভ রঙ হলো সাদা এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো বেলা এগারোটা পনেরো থেকে দুপুর তিনটা বাইশ পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশি ফলে চোখ রাখুন চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায় বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের আজকের দিনটা কেমন যাবে প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো কাটতে চলেছে আজ আপনি আপনার জ্ঞান বিবেকবোধ সাহস এবং সেই সঙ্গে যে কোনো কিছুতে উৎসাহের বৃদ্ধি ঘটাতে সক্ষম হবেন এবং যার ফলে সার্বিকভাবে আজকের দিনটা কিন্তু আপনার সাফল্য লাভের দিন এবং যার ফলে নিজের কাজে সফল হতে পারবেন খুব সহজেই ব্যবসার জন্য আজকের দিনটা আপনার ঠিকঠাক কাটবে ব্যবসায়িক দিক থেকে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে আপনি নিতে পারেন ব্যবসায়িক দিক থেকে আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে মুনাফা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে তার পাশাপাশি আজ নতুন কোনো ব্যবসা শুরু করার চিন্তাভাবনা সফল হতে পারে এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো ব্যবসায়িক দিক থেকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আজকের দিনে করা যেতে পারে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যদি আপনি যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য নিজের কাজ অন্যের ওপর ছেড়ে দেবেন না অর্থাৎ অন্যের দায়িত্বে দিয়ে দেবেন না হলে কিন্তু কিছুটা সমস্যায় পড়তে পারেন আগামী দিনে আপনার কাজে কিছু ইনোভেটিভ আইডিয়া প্রয়োগের জন্য আজ কিছুটা রিসার্চ করতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে উপার্জন ঠিকঠাক থাকবে তবে আর্থিক ব্যাপারে আজকের দিনে কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে যে কোনো ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজকের দিনে বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করা জরুরি কর্মের জায়গায় আজকের দিনে ভালো ফল পাবেন কর্মের জায়গায় নাম সম্মান বৃদ্ধি পাবে এবং সার্বিকভাবে আজকের দিনটা কিন্তু আপনার জন্যে বেশ ভালো খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটা বেশ ভালো যাবে খেলাধুলায় ভালো প্রদর্শনী করতে পারবেন এবং নিজেদেরকে আরও জাহির করতে পারবেন এবং নিজের মান সম্মান আরও কিন্তু আজকের দিনে বৃদ্ধি পাবে তবে কারোর সাথে আজ অকারণে বিবাদে জড়াবেন না বড় ঝামেলায় আজকে কিন্তু ফেঁসে যেতে পারেন আজকের দিনে মহিলাদের থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন অবশ্যই এই বিষয়টা কিন্তু আজকের দিনে মাথায় রাখতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু পুরুষদের দিক থেকে কিছুটা সমস্যা আজকের দিনে আসতে পারে অর্থাৎ এক কথায় বিপরীত লিঙ্গের দিক থেকে কিন্তু আজকের দিনে কিছুটা সমস্যায় পড়তে পারে এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দাম্পত্য জীবন এবং প্রেম জীবন দুটো ক্ষেত্রেই কিন্তু আজকের দিনে সুখ শান্তি বজায় থাকবে দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকলেও সন্ধ্যের পরবর্তী সময় কিছু বিষয় নিয়ে মতানৈক্য দেখা দিতে পারে তবে প্রেম জীবন আজকে বেশ ভালো কাটবে নতুন কোনো প্রেম আজকে দিনে আসতে পারে প্রেমের সম্পর্কের কথা বাড়িতে জানাতে পারেন বাড়ির গুরুজনদের সাথে আলোচনা করতে পারেন সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বেশ ভালো তাছাড়াও আজকের দিনে যদি কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে আজ সঙ্গীর সাথে সেই সমস্যা নিয়ে আলোচনা করুন দেখবেন বিশেষ কিছু শুভ ফল পাবেন বা সেই সমস্যা থেকে বেরোনোর কোনো পথ আজকের দিনে কিন্তু পেতে পারেন আজ গৃহে কোনো আনন্দ অনুষ্ঠান হতে পারে এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো এবং সর্বোপরি আজকের দিনে আপনি যাই পরিশ্রম করুন না কেন সেই পরিশ্রমের ফল কিন্তু দিনে হাতে নাতে পাবেন আজকে সার্বিকভাবে সবার সাথে আপনার সম্পর্ক মজবুত হবে বন্ধুদের সাথে আজকে দিনে কিছুটা আনন্দপূর্ণ মুহূর্ত কাটাতে পারেন এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো তাছাড়াও বন্ধু বান্ধবীর সাথে যদি কোনো সম্পর্ক তিক্ত হয়ে যায় সেই সম্পর্ক কিন্তু ঠিক করার আজকের দিনে সুযোগ পাবেন তাই আজকের দিনে চেষ্টা করুন বন্ধুদের সাথে সম্পর্ক ঠিক করার সেটাই কিন্তু আপনার জন্য ভালো হবে স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনে একটুখানি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে বাড়তি সাবধানতা অবলম্বন করা জরুরি এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখা উচিত তাছাড়া আজকের দিনটা ওভারঅল আপনার জন্য বেশ ভালো বা শুভপ্রদ আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে আজকের দিনে লটারি কাটতে পারেন আজ লটারি সূত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ প্রবলভাবে রয়েছে তার পাশাপাশি শেয়ার মার্কেটে আজ অর্থ বিনিয়োগ করলে আপনি সার্বিকভাবে লাভবান হবেন আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো ছয় শুভ রং হলো লাল এবং আজকের দিন আপনার জন্য শুভ সময় হলো সকাল নটা একুশ থেকে দুপুর একটা পঞ্চাশ পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশি ফলে চোখ রাখুন চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায় ধনু রাশি ধনু লগ্নের আজকের দিনটা কেমন যাবে প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনার জন্যে মোটামুটি শুভপ্রদ আজকের দিনে আপনার পারিবারিক সুখ সুবিধায় কিছুটা ঘাটতি দেখা দিতে পারে আজ পারিবারিক দিক থেকে কোনো কারণে অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আজ বাড়িতে ছোট ভাই বোনের সঙ্গে কোনো বিষয় নিয়ে মতানৈক্য ঝামেলা অশান্তি বাঁধতে পারে সেই সঙ্গে আজকের দিনে কিন্তু আত্মীয় স্বজনদের দিক থেকেও কিছুটা সমস্যা আপনাকে ফেস করতে হবে আজকের দিনে এই ধরনের কোনো কারণে চিন্তা উদ্বেগ এগুলো আপনার মধ্যে কিছুটা বাড়বে এবং যার কারণে আপনার মধ্যে মানসিক অস্থিরতা কিছুটা কাজ করবে অবশ্যই নিজের মনকে বা মস্তিষ্ককে ঠান্ডা রাখার চেষ্টা করুন এবং সাইকোলজিক্যালি আজকের দিনে কিন্তু ফিট থাকার চেষ্টা করুন সেটাই আপনার জন্য ভালো হবে আজ পরিবারের বিশেষ খেয়াল রাখার প্রয়াস করুন সেটাই আপনার জন্যে ভালো গরমের দিক থেকে যেটা দেখা যাচ্ছে সেলস মার্কেটিং ট্রাভেল ইত্যাদি কাজের সাথে যা যদি আপনি যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো বাড়তি কিছু উপার্জনের সুযোগ আজকের দিনে পাবেন তার পাশাপাশি যারা বহুদিন ধরে কর্মের চেষ্টা করছেন নতুন কর্মের চেষ্টা করছেন কোনোভাবেই কর্ম পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে আজকের দিনে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে নতুন কোনো কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা আজকের দিনে কিন্তু প্রবল মাত্রায় রয়েছে সেই সঙ্গে আপনার যদি আজকের দিনে কোনো ইন্টারভিউ থেকে থাকে কোথাও সেক্ষেত্রেও কিন্তু আজকের দিনে সফল হওয়ার যোগ অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো যাবে ব্যবসায়িক দিক থেকে আজকের দিনে আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে অবশ্যই ব্যবসায়িক দিক থেকে আজকে কিন্তু বিশেষ কিছু শুভ ঘটনা আপনার সাথে ঘটতে পারে বা বিশেষ বিশেষ কিছু সুযোগ কিন্তু আজকের দিন আপনি পেতে পারেন তাই অবশ্যই চোখ কান খোলা রাখার প্রয়াস করুন এটাই কিন্তু আপনার জন্যে ভালো হবে এবং ব্যবসায়িক দিক থেকে যে কোনো ধরনের চিন্তা ভাবনা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে দূরদর্শিতার সাথে যে কোনো ধরনের চিন্তাভাবনাকে গ্রহণ করুন বা যে কোনো ধরনের ডিসিশন নেওয়ার চেষ্টা করুন সেটাই আপনার জন্যে কিন্তু ভালো না হলে কিন্তু সার্বিকভাবে আজকের দিনে কিন্তু ব্যবসায়িক দিক থেকে কিছুটা লোকসানের সম্মুখীন হতে পারেন ব্যবসায়িক দিক থেকে আজকের দিনে যে কোনো ধরনের দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে পারেন সেক্ষেত্রে আজকের দিনে সার্বিকভাবে সাফল্য পাবেন আজ আহ দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে আপনার জীবন সঙ্গীর সাথে কিছুটা ঝামেলা অশান্তি দেখা দিতে পারে ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে তর্ক বিতর্ক বাঁধতে পারে আপনাদের দুজনের মধ্যে অবশ্যই এই দিক থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন তার পাশাপাশি আজ জীবনসঙ্গীকে খুশি রাখতে বা তার মুখে হাসি ফুটিয়ে তুলতে কিছু সুন্দর গিফট প্রদান করুন সেটাই কিন্তু আপনার জন্য ভালো হবে এবং দেখবেন দাম্পত্য জীবনে আজকের দিনে কিন্তু সুখ শান্তি ফিরে পাবেন প্রেম জীবন ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা খুব একটা শুভপ্রদ নয় প্রেমের ক্ষেত্রে আজ ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তৃতীয় কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আপনার মনের মধ্যে একটা সংশয় বা সন্দেহের দানা বাঁধতে পারে যার কারণে কিন্তু প্রেম জীবনের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অবনতি ঘটবে অবশ্যই এই দিক থেকে আজকের দিনে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে তাছাড়া প্রেম জীবন মোটামুটি আজকের দিনে ভালো যাবে সেই সঙ্গে আজকের দিনে যে কোনো ধরনের নতুন প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে বিরত থাকাই ভালো হবে না হলে কিন্তু সমস্যা কিছুটা বাড়তে পারে অবশ্যই এই দিক থেকে আজকের দিনে কিছুটা সাবধানতা অবলম্বন করুন স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে শরীর স্বাস্থ্যজনিত সমস্যা আপনাকে কিছুটা ভোগাতে পারে বিশেষ করে মাইগ্রেনের সমস্যা কিন্তু আজকের দিনে কম বেশি ভুগতে হবে এবং তার পাশাপাশি আজকের দিনে গলার ব্যথা বেদনায় আপনাকে কিন্তু কিছুটা ভুগতে হতে পারে অবশ্যই প্রয়োজন হলে ডাক্তারি পরামর্শ নিন সেটাই আপনার জন্য ভালো হবে সেই সঙ্গে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো পুরোনো রোগে ভুগে থাকেন সেক্ষেত্রে সেই রোগ থেকে কিন্তু আজকের দিনে আপনার মুক্তি লাভ ঘটতে পারে এই ধরনের শুভ কোনো ঘটনা কিন্তু আজকের দিনে আপনার জীবনে আসতে পারে বা ঘটতে পারে এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্যে বেশ ভালো যাবে আজকের দিনে কোনো কারণেই আপনার জীবনসঙ্গীর সঙ্গে বাদ বিবাদ বা ঝগড়ায় জড়াতে যাবেন না না হলে কিন্তু আপনার কিছুটা সমস্যা বাড়বে এবং আর্থিক লোকসানের সম্মুখীন হতে পারেন এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখবেন কর্মের জায়গায় অর্থাৎ আপনি যদি অন্যের অধীনে কোথাও কর্ম করেন সেক্ষেত্রে বা চাকরির জায়গায় কর্মস্থলে উচ্চ আধিকারিকদের সাথে কথা বলার ক্ষেত্রে অবশ্যই একটুখানি সাবধানতা অবলম্বন করবেন কি বলছেন না বলছেন এই বিষয়গুলোর ওপর একটুখানি জোর দেবেন ভাবনা চিন্তা করে কথা বলার প্রয়োজনীয়তা আজকের দিনে রয়েছে তার পাশাপাশি আপনি যদি বহুদিন ধরে আপনার বেতন বৃদ্ধির ব্যাপারে চিন্তাভাবনা করছেন কোনোভাবেই সেটা এগোচ্ছিল না আজকের দিনে কিন্তু এই ধরনের বিষয়কে কেন্দ্র করে কিছু আলোচনা করতে পারেন কর্মক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আজকে কিছুটা আশার আলো দেখতে পাবেন বা আপনার সাথে কিছু ভালো ঘটনা ঘটতে পারে এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যারা কর্ম পরিবর্তন করার ভাবনা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাবে এই ধরনের যে কোনো ধরনের সিদ্ধান্ত আজকের দিনে কিন্তু নিতে পারেন পড়াশোনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা বেশ ভালো যাবে পড়াশোনার ক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে তার পাশাপাশি যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজকের দিনে কিন্তু করতে সক্ষম হবেন তাছাড়া ওভারঅল আজকের দিনটা আপনার জন্য মোটামুটি বেশ ভালো আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো দুই শুভ রং হলো সাদা এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো সকাল আটটা ঊনপঞ্চাশ থেকে দুপুর বারোটা তেত্রিশ পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন ক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশি ফলে চোখ রাখুন চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায় মকর রাশি মকর লগ্নের আজকের দিনটা কেমন যাবে প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনার জন্য বেশ শুভ সম্ভাবনাময় কাটতে চলেছে আজকের দিনে আপনার মনের মধ্যে অতিরিক্ত কিছু সাহস বৃদ্ধি পাবে তার পাশাপাশি আজকের দিনে আপনার মানসিক সুখ আপনি কিন্তু ফিরে পাবেন এবং মানসিকভাবে কিন্তু আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো আজ নতুন কিছু করার ইচ্ছে আপনার মধ্যে দেখা দেবে সব সময় আজকের দিনে কিন্তু আপনার মন সবসময় নতুন কিছু করতে চাইবে এবং নতুন কিছু করার প্রতি একটা বাড়তি আগ্রহ আপনাকে বাড়তি কিছু সফলতা আজকের দিনে কিন্তু এনে দিতে পারে আজ আপনার মনের মধ্যে জোশ ও উৎসাহ বজায় থাকবে এবং যার ফলে বেশিরভাগ কাজে কিন্তু আজ সফলতা দেখা দেবে বা আপনি সফলতা পাবেন আপনি যদি বিউটি প্রোডাক্ট কসমেটিক্স বা বিউটি পার্লার বা সেলুন ইত্যাদি কোনো ব্যবসার সঙ্গে কিংবা এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্যে বেশ ভালো আজ কিন্তু সার্বিকভাবে এই ধরনের কাজে বেশ সফলতা পাবেন তার পাশাপাশি আর্থিক উপার্জনও কিন্তু আজকের দিনে বৃদ্ধি পাবে যারা আইটি সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা বেশ ভালো যাবে তবে যারা ইমপোর্ট এক্সপোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে আজ আপনার মাথার মধ্যে কোনো নতুন আইডিয়া আসতে পারে এবং সেই আইডি আইডিয়াটাকে কিন্তু আজকের দিনে কাজে লাগানোর চেষ্টা করুন দেখবেন আপনি লাভবান হবেন যারা ইলেকট্রনিক্স ফিল্ডে কাজ করেন বা এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে না হলে কিন্তু শারীরিকভাবে চোট আঘাত লাগতে পারে অবশ্যই একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করুন সেটাই আপনার জন্য ভালো আজ পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে পরিবারের খুশির বাতাবরণ বজায় থাকবে আজকের দিনে আজ গৃহে কোনো ধার্মিক অনুষ্ঠান হতে পারে বা আনন্দ অনুষ্ঠান হতে পারে এবং যার কারণে কিন্তু গৃহসুখ আজকের দিনে বজায় থাকছে আজ পরিবারে বেশি সময় দেওয়ার চেষ্টা করুন সেটাই আপনার জন্য ভালো হবে পড়াশোনার সঙ্গে যদি আপনি যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজ আপনি নিজের পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল প্রদর্শন করতে পারবেন তার পাশাপাশি আজ যদি কোথাও নতুন নেওয়ার কথা চিন্তা ভাবনা করে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে এই ধরনের যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন এবং সার্বিকভাবে কিন্তু সাফল্য পাবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজ মোটামুটি সুখকর থাকছে অর্থাৎ দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে তবে আজ দাম্পত্য জীবনে রোমান্টিকতার কিছুটা অভাব পরিলক্ষিত হতে পারে এবং যার কারণে কিন্তু আজ আপনার সঙ্গীর মধ্যে একটা মান অভিমানের পালা চলবে অবশ্যই এই দিক থেকে একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে আজ দাম্পত্য জীবনে রোমান্টিক ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা চেষ্টা করুন করুন বা ফিরিয়ে আনার সেটাই কিন্তু কিন্তু আপনার জন্য ভালো এবং তার কারণে দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে দিনটা আজ বেশ ভালো যাবে নতুন কোনো প্রেম জীবনে আসতে পারে পুরোনো প্রেমের ক্ষেত্রে আজকের দিনে সম্পর্কের উন্নতি ঘটবে ভুল বোঝাবুঝি থেকে থাকলে সেই সমস্ত ভুল বোঝাবুঝি আজকের দিনে কিন্তু মিটে যাবে তার পাশাপাশি আজকের দিনে আপনি আপনার মনের মানুষকে আপনার মনের কথা জানাতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আজ সফলতা লাভ করবেন বিবাহের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে অর্থাৎ যারা অবিবাহিত বহুদিন ধরে বিবাহের চেষ্টা করছেন কোনোভাবেই হচ্ছিল না তাদের ক্ষেত্রে আজকের দিনে দুপুরের পরবর্তী সময়ে বিবাহ কেন্দ্রিক আলোচনা আজকের দিনে করা যেতে পারে সেক্ষেত্রে সাফল্য পাবেন তবে যারা দ্বিতীয় বিবাহ সংক্রান্ত বিষয়ে ভাবনা করছেন আজকের দিনটা কিন্তু হোল্ড করে যাওয়াই ভালো হবে না হলে কিন্তু সমস্যা কিছুটা আসতে পারে এই দিক থেকে আজকের দিনে একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করার চেষ্টা করুন কর্মের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজ পজিটিভ কোনো খবর পেতে পারেন কর্মক্ষেত্রে এবং তার প্রায় সমস্ত ক্ষেত্রেই আপনি পজিটিভ থাকার প্রয়াস করুন সেটাই আপনার জন্যে ভালো হবে কর্মক্ষেত্রে আজ প্রমোশন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি আজকের দিনে কিন্তু বেতন বৃদ্ধির সম্ভাবনাও অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে সার্বিকভাবে কর্মক্ষেত্রে আজ আপনি আপনার ফেলে রাখা কাজগুলো সঠিক সময় যথাযথ যত সময় আপনি কিন্তু কমপ্লিট করতে সক্ষম হবেন এবং এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো আজ ধার্মিক কাজের প্রতি আপনার আস্থা ও রুচি বাড়বে এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ তবে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে আজকের দিনে বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করুন কোনো আইনি ঝামেলায় আজকে কিন্তু জড়িয়ে পড়তে পারে এই দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে আজ স্বাস্থ্যের দিক থেকে দিনটা মোটামুটি ভালো যাবে স্বাস্থ্যজনিত সমস্যা তেমন কিছু নেই তবে আজকের দিনে খাওয়া দাওয়ার প্রতি একটুখানি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে আজকের দিনে লটারি কাটা থেকে সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো সাত শুভ রং হলো গোলাপি এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো বেলা দশটা ছত্রিশ থেকে দুপুর দুটা চল্লিশ পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায় কুম্ভ রাশি কুম্ভ লগ্নের আজকের দিনটা কেমন যাবে প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো কাটতে চলেছে আজকের দিনে সার্বিকভাবে আপনি কিন্তু সফলতা পাবেন আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো কঠিন রোগে ভুগে থাকেন সেক্ষেত্রে আজ কিন্তু সেই কঠিন রোগ থেকে মুক্তি লাভ ঘটতে পারে এবং সার্বিকভাবে আজকের দিনে সঠিক চিকিৎসার দ্বারা কিন্তু সেই রোগ থেকে মুক্তি লাভ পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে ব্যবসায়িক দিক থেকে আজকের দিনটা আপনার জন্য মধ্যম ফলদায়ক হবে ব্যবসায়িক দিক থেকে আজকের দিনে যেকোনো ধরনের নতুন চিন্তা ভাবনা না গ্রহণ করাই ঠিক হবে ব্যবসা সংক্রান্ত বিষয় কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না এবং ব্যবসায়িক দিক থেকে আজকের দিনে যে কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করা জরুরি এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখুন সেটাই আপনার জন্য ভালো তাছাড়া ব্যবসায়িক দিক থেকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আজকের দিনে করা একদমই ঠিক হবে না দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা থেকে আজকের দিনে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে ব্যবসায়িক দিক থেকে আজ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন ব্যবসায়িক শত্রুতার কারণে আজকে কিন্তু ব্যবসায় হঠাৎ করেই কিছুটা লোকসান দেখা দিতে পারে বা ব্যবসার ক্ষতি হওয়ার সম্ভাবনা আজকের দিনে কিছুটা রয়েছে স্বাস্থ্য আজকের দিনে মোটামুটি থাকবে তবে যারা যাদের হাঁপানির প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা সমস্যাদায়ক বা সমস্যা বহুল হতে চলেছে খাওয়া দাওয়ার দিকে আজকের দিনে বিশেষ সচেতন থাকার চেষ্টা করুন সেটাই আপনার জন্য ভালো দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে আজকের দিনে অশান্তি দেখা দিতে পারে এবং এই ঝামেলা অশান্তির কারণে সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা দিনে কিন্তু কোথাও যেন একটা ঘাটতি কোথাও যেন একটা কমতি অনুভব হবে এবং যার কারণে কিন্তু কিছুটা উদ্বেগ মানসিক টানাপোড়েন কাজ করবে প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি শুভ শুভকর তবে নতুন প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা নতুন কোনো প্রেম আজকের দিনে আসলে সেই ব্যাপারটাকে কিন্তু একটুখানি ভাবনা চিন্তার জায়গায় নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে হোটাৎ যে কোনো ধরনের ডিসিশন নেওয়া থেকে বিরত থাকুন না হলে কিন্তু ভুল ভ্রান্তিতে জড়িয়ে পড়তে পারেন এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখুন অনলাইন প্ল্যাটফর্মে কারোর সাথে পরিচিত হওয়া বা তাদের দ্বারা প্রতারিত হওয়া এই ধরনের বিষয়গুলো কিন্তু আজকের দিনে ইন্ডিকেট করছে এই দিক থেকে আজকের দিনে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে সেটাই আপনার জন্য ভালো হবে আজ আপনার মানসিক স্বাস্থ্যের অবনতি হবে অবশ্যই এই দিক থেকে একটুখানি মানসিকভাবে নিজেকে রিল্যাক্স করার চেষ্টা করুন সেটাই আপনার জন্য ভালো কর্মের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কাজের ক্ষেত্রে পরিস্থিতি নিজের করতে বা নিজের অনুকূলে রাখতে হলে কর্মের জায়গায় নিজের কাজকে সঠিক পরিকল্পনা করে কমপ্লিট করার চেষ্টা করুন এবং রিল্যাক্স থেকে কাজ করার চেষ্টা করুন সেটাই আপনার জন্য ভালো এবং দেখবেন সার্বিকভাবে খুব সহজেই সফলতা পাবেন এবং এতে আপনার মান সম্মানেরও বৃদ্ধি ঘটার সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে এই বিষয়টাকে মাথায় রাখার চেষ্টা করুন পরিবারের সহযোগিতায় নতুন কোন কাজের সুযোগ পেতে পারেন এবং এই কাজের সুযোগটাকে কিন্তু কাজে লাগিয়ে আপনি ভাগ্য উন্নতি করতে সক্ষম হবেন আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজ কোনো পরীক্ষার ফল আপনার মুখে হাসি ফোটাতে পারে এবং তার পাশাপাশি আজকের দিনে কিন্তু আসনার রেজাল্ট করতে সক্ষম হবেন পড়াশোনার ক্ষেত্রে মনোযোগিতা আজকের দিনে বৃদ্ধি পাবে দূরে কোথাও পড়াশোনার সূত্রে ভ্রমণ হতে পারে তাছাড়াও নতুন কোনো জায়গায় যদি আপনি আজ অ্যাডমিশন নেবেন ভাবছেন সেক্ষেত্রে আজকের দিনে এই ধরনের শুভ কাজ কিন্তু করা যেতে পারে আপনি যদি জুয়া লটারি বা সারটা এই ধরনের কোনো বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে আজকের দিন আপনাকে বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে এই ধরনের বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু আজ আপনার কিছুটা অর্থহানি অর্থ ক্ষতির শিকার হতে হবে আপনাকে এই দিক থেকে অবশ্যই আজকের দিনে বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করুন সেটাই আপনার জন্য ভালো আপনি যদি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আজকের দিনে শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করা কিন্তু আপনার জন্য কিছুটা সমস্যাদায়ক বা সমস্যা বহুল হবে অবশ্যই আজকের দিনে শেয়ার মার্কেট অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে তাছাড়া ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো বা শুভপ্রদ আজকের দিনে আপনার জন্য শুভ সংখ্যা হল চার শুভ রং হলো আকাশি এবং আজকের দিন আপনার জন্য শুভ সময় হলো সকাল সাতটা একুশ থেকে দুপুর একটা আটচল্লিশ পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায় মীন রাশি মিন লগ্নের আজকের দিনটা কেমন যাবে প্রথমেই যেটা দেখা যাচ্ছে দিনটা আপনার জন্য বেশ শুভ সম্ভাবনাময় কাটতে চলেছে আজ দীর্ঘদিন ধরে যদি কারোর সাথে মতের অমিল থেকে থাকে বা মতভেদ থেকে থাকে সেক্ষেত্রে আজ সেই সমস্ত সম্পর্ককে ঠিক করার চেষ্টা করুন তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সম্পর্ককে ঠিক করলে কিন্তু আজকের দিনে আপনি লাভবান হবেন তাছাড়াও যদি আপনি কোনো দীর্ঘদিন ধরে আইনি ঝামেলায় জড়িয়ে থাকেন সেই সমস্ত আইনি জটিলতা থেকে আজকের দিনে আপনার মুক্তি লাভ ঘটবে মামলা মোকদ্দমায় জয়লাভের সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি বৈবাহিক কোনো মামলা মোকদ্দমা চলে থাকে সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু বাড়তি কিছু সুযোগ সুবিধা আপনি পেতে পারেন এবং বৈবাহিক মামলা দিনে জয়লাভের সম্ভাবনা রয়েছে তবে ফৌজদারি মামলা মোকদ্দমা যদি আপনার চলে থাকে সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য কিছুটা সমস্যাবহুল হতে চলেছে এবং সার্বিকভাবে কিন্তু আজ এই দিক থেকে কিছুটা আপনার অর্থ হতে পারে অবশ্যই আজকের দিনে সাবধানতা অবলম্বন করুন সেটাই আপনার জন্য ভালো হবে তাছাড়াও আজকের দিনে ব্যবসায়িক দিক থেকে দিনটা মিশ্র ফলদায়ী থাকবে ব্যবসায়িক দিক থেকে যে কোনো ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটুখানি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে আজ অনলাইন প্ল্যাটফর্মে কোনো আর্থিক লেনদেন করার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করুন আজ আর্থিক লেনদেন করার ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মটাকে কিন্তু ক্যান্সেল করাটাই বেটার হবে না হলে কিন্তু অর্থচট আর্থিক প্রতারণার শিকার হতে পারেন এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখতে হবে তাছাড়াও আজকের দিনে ব্যবসায়িক দিক থেকে যে কোনো ধরনের বিনিয়োগ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আপনি যদি শেয়ার মার্কেটের সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আজকের দিনে শেয়ার মার্কেটে থেকে শেয়ার মার্কেটে বিনিয়োগ করা থেকে কিন্তু বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো না হলে কিন্তু আর্থিক লোকসানের সম্মুখীন হতে পারেন ব্যবসায়িক দিক থেকে আজকের দিনে আপনার ব্যবহার বা কথাবার্তার মধ্যে মাদুর্যতা ভাবটাকে নিয়ে আসার চেষ্টা করুন সেটাই কিন্তু আপনার ব্যবসার উন্নতির মূল চাবিকাঠি না কিন্তু দিনে হলে ব্যবসায়িক দিক থেকে কিছু সমস্যা অর্থাৎ বাড়তি সমস্যা আপনার জীবনে দেখা দিতে পারে পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে পরিবারের মানুষদের ব্যবহারে অর্থাৎ পরিবারের সদস্যদের ব্যবহারে আপনার চিন্তা কিছুটা বাড়তে পারে তাদের এমন কিছু বিহেভিয়ার আজকের দিন আপনি পরিলক্ষিত করবেন যার কারণে কিন্তু আপনি কিছুটা হার্ড হতে পারেন অর্থাৎ আপনার কিন্তু মনোকষ্ট কিছুটা বাড়তে পারে কর্মের জায়গায় যেটা দেখা যাচ্ছে কর্মের জায়গায় আজ তেমন খুব একটা ভালো ফল পাবেন না কর্মের জায়গায় আসানোর ফলাফল মানে আজকের দিনে হবে না তার পাশাপাশি কর্মের জায়গায় কিন্তু একটা দলম্বনতা কাজ করবে কর্মের জায়গায় স্থিরতা ভাবটা কিন্তু আজকের দিনে বজায় থাকবে না এবং সেই সঙ্গে কর্মের জায়গায় সহকর্মীদের দ্বারা আজকে শত্রুতার শিকার হতে পারেন এবং ওভারঅল কর্মের জায়গায় কিন্তু অযথা দুর্নামহানি ঘটতে পারে এই দিক থেকে আজকের দিনে অবশ্যই সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে সেটাই আপনার জন্য ভালো হবে তাই অবশ্যই চেষ্টা করুন আজ সহকর্মীদের সাথে সম্পর্ক মজবুত রাখার বা সম্পর্ক যদি খারাপ হয়ে থাকে সেই সম্পর্কটাকে ভালো করার চেষ্টা করুন সেটাই আপনার জন্য ভালো না হলে কিন্তু সহকর্মীদের সাহায্য আজকের দিনে নাও পেতে পারেন আজ কোনো কারণে আপনার ইমেজ কিছুটা খারাপ হতে পারে সামাজিক প্রেক্ষাপটে আপনার সম্মান হানি বা দুর্নাম আসতে পারে আজকের দিনে নারীদের দিক থেকে কিন্তু বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে সেটাই আপনার জন্য ভালো হবে আজ বিপরীত লিঙ্গের কোনো মানুষের সাথে কথা বলার সময় বিশেষভাবে সচেতন থাকতে হবে সেটাই আপনার জন্য ভালো স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে আজ স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে তবে অতিরিক্ত কাজের চাপের কারণে কিন্তু স্বাস্থ্যজনিত সমস্যা বিশেষ করে সন্ধ্যের পরবর্তীতে আপনি কিছুটা লক্ষ্য করবেন এবং যার কারণে আপনি কিছুটা দুর্বল অনুভব করবেন তাছাড়া আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে ওভারঅল শুভপ্রদ পড়াশোনায় মনোযোগিতা বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিন ধরে যদি কোনো সমস্যা চলে থাকে পড়াশোনা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সেই সমস্যার আজকের দিনে কিন্তু সমাধান পাবেন আপনি দাম্পত্য জীবনে আজ কিছু সমস্যার সম্মুখীন হতে জীবন জীবনসাথীর স্বাস্থ্যের দিকে আজকের দিনে খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে আজ জীবন জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যজনিত সমস্যার কারণে আপনার বাড়তি কিছু ব্যয় হওয়ার যোগ রয়েছে প্রেমের জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে প্রেম জীবনে আজ জীবনসঙ্গীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন এবং যার কারণে আপনাদের মানসিক শান্তি আপনারা ফিরে পাবেন তবে অবশ্যই আজকের দিনে যে কোনো বিষয় খুব একটা তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়োর মধ্যে দিয়ে কোনো ডিসিশন নিতে যাবেন না বা কোনো কাজ করবেন না না হলে কিন্তু কিছুটা লোকসানের সম্মুখীন হতে পারে এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখতে হবে তাছাড়া ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে আজকের দিনে লটারি সূত্রে ফাটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং সার্বিকভাবে এই দিক থেকে কিন্তু আপনি লাভবান হবেন আজকের দিনে ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো পাঁচ শুভ রং হল বেগুনি এবং আজকের দিনে শুভ সময় হল আপনার জন্যে সকাল আটটা আঠাশ থেকে বেলা এগারোটা আটান্ন পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশি ফলে চোখ রাখুন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ